এতে কি হতে পারে? ম্যাডাম, জয়রামপুর থেকে একদম টোটাল আপনার জঙ্গিপুর মানে এই কিছুক্ষণ লজ পর্যন্ত ম্যাডাম বাম্পার করেছে। জনসাধারণ বলছে ম্যাডাম 100-এর উপর ব্যাম্পার করেছে। আপনার নাম ম্যাডাম? আমার প্রথম থেকেই অবজেকশন ছিল, এখনো আছে, কিন্তু কিছু বাম্পার হোক জায়গার পরিস্থিতি বুঝে, এলাকা বুঝে। লোকে তো আঙুল তুলে তুলে যে যেখানে পেরে যে বাম্পার করে। এই জায়গাটা কেন মিউনিসিপালিটি দেখবে না? এটা তো মিউনিসিপালিটির আন্ডারে হয়েছে। আপনার আমার কথায় হবে কেন? মন্দির মসজিদ স্কুল কলেজ এরকম যদি থাকে, শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম প্রতিষ্ঠান যেখানে, আর এইভাবে যেখানে সেখানে যত্রতত্র করে দিল, প্লাস এলাকার লোক আঙুল দেখিয়ে তৈরি করে নিচ্ছে, এই জায়গাটা তাদের দেখা উচিত। এটা নিশ্চয়ই আমি সমর্থন করবো যাতে এইভাবে বাম্পার না। স্যার, হার্টের হার্টের পেশেন্ট বা ডেলিভারি পেশেন্ট, ডেলিভারি পেশেন্ট একটা ধাক্কা খাবে, একটা উঠবে যখন একরকম, নামবে তখন একরকম। তাহলে এখানে একটা ডেলিভারি পেশেন্ট মুমূর্ষু অবস্থায় যাচ্ছে, তার তো অসুবিধা হবেই। এমনিতে আমাকে যদি কেউ বলে যে আমি সমাজ বিরোধী, বা আমাকে যদি কেউ পাড়া লোকে দেখতে না পারে, আমার কোনো দুঃখ নেই, কারণ খাই না অব্দি না। কিন্তু আমি বলবো যে জনসাধারণের স্বার্থেও, আবার এটাও ঠিক, যেভাবে টুকটুক টোটো চলে বা মোটর সাইকেল যেভাবে কিছু চলে, সেই জন্য বাম্পার কিছু দরকার, কিন্তু এইভাবে না। প্রায় কমসে কম 1.5 ইঞ্চি হওয়া উচিত, কিন্তু 4-5 ইঞ্চি হোক, যেমন স্লোপিংটা ভালো হোক, এবং ইট দিয়ে বাম্পার বানানো হয়। বাম্পারে তো টিকবেও না। রাত্রি 2টার সময় নাকি বাম্পার গুলো বানিয়েছে? দিন মানে হয়নি, রাত্রি 11টার সময় তো আমি দেখেছি পরিষ্কার ছিল। রাতের অন্ধকারে হবে কেন? যদি করার থাকে রাস্তা তৈরি রাত্রিতে না করে দিনে করছো, আর বাম্পারের বেলায় কেন রাত্রিবেলায় চুরি করে করবা? এটা পৌরসভায় জানায়নি তারা? পৌরসভা জানিনি একটা বলবো না, পৌরসভার ওয়ার্কার নিশ্চয়ই আছে, কেন থাকবে না? নাহলে বাম্পার করলো কি করে? আপনার অনুমতি তো করেনি, আমার অনুমতি তো করেনি, আপনি অনুমতি দেওয়ার কেউ নাই, আমিও নই। তাহলে করলোটা কার অনুমতি নিয়ে? তাহলে নিশ্চয়ই কন্ট্রাক্টর করেছে, তাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে, ওভারসিয়ার জানে, চেয়ারম্যান বা কাউন্সিলররা জানে। না জেনে একটা জিনিস হয় না, রাস্তাটা তৈরি হয়েছে পিচ দিয়ে, কই আপনার আমার কথাই তো হয়। তাহলে এটা নিশ্চয়ই ওয়ার্ক অর্ডার আছে, তাহলে এটারও ওয়ার্ক অর্ডার আছে। আপনার নাম? স্বপন চ্যাটার্জি। আপনার বাড়ি? এইটাই সাহেব বাজার, জঙ্গিপুর। মনপসন্দ মিনিমল, আপনাদের প্রিয় শহর রঘুনাথপুরে এই প্রথমবার দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে মনপসন্দ মিনিমল। কসমেটিক্স, স্টেশনারি, গিফট ও ফুড আইটেমসে ভরপুর এই মিনিমলে আপনি পেয়ে যাবেন আপনাদের যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস। বিশেষ দ্রষ্টব্য ISB ফুড প্রোডাক্টসের চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, সসেজ প্রভৃতিও এখানে পাওয়া যায়। স্থান দেব প্লাজা, রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9732033540 এবং 9635993513।